বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ইন্ডোফ্রি ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইন্ডোফ্রি ওষুধটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেটে বাজারজাত করে থাকে। ইন্ডোফ্রি ওষুধটি একটি ক্যাটাগরিতে মার্কেটে পাওয়া যায় ইন্ডোফ্রি 2.5 mg ট্যাবলেট আকারে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইন্ডোফ্রি ওষুধটির সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব। ওষুধটি কোন কোন রোগীদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে খাওয়া যেতে পারে এবং এর খারাপ দিক কী কী রয়েছে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব এবং ইন্ডোফ্রি ওষুধটির খাবার নিয়ম বিস্তারিত আলোচনা করব। সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে ইন্ডোফ্রি ওষুধটি খাওয়া যাবে এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। ইন্ডোফ্রি ওষুধটি মূলত শুধুমাত্র মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে। যে সকল মহিলাদের বা মেয়েদের দেখা গেছে বাচ্চা কনসেভ হচ্ছে না, তাদের ক্ষেত্রে ইন্ডোফ্রি ওষুধটি দেওয়া হয়ে থাকে। এবং যে সকল মহিলাদের বা মেয়েদের বান্ধত্বের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও ইন্ডোফ্রি ওষুধটি দেওয়া হয়ে থাকে। যে সকল মহিলাদের বা মেয়েদের দেখা গেছে শতচেষ্টার পরেও বাচ্চা নিতে পারছেন না, তাদের ক্ষেত্রেও ইন্ডোফ্রি ওষুধটি দেওয়া হয়ে থাকে। দেখা যায় যে দাম্পত্য জীবনে 6 থেকে 10 বছর হয়ে গেছে বা 10 থেকে 15 বছর হয়েছে, এখনও কোনো সন্তান আসেনি বা সন্তান জন্মগ্রহণ করছে না, তাদের ক্ষেত্রেও ইন্ডোফ্রি ওষুধটি দেওয়া হয়ে থাকে। যারা দ্রুত বাচ্চা নিতে চান, দেখা গেছে তাদের বাচ্চা ধারণ ক্ষমতা খুবই কম, তারা ইন্ডোফ্রি ওষুধটি সেবন করতে পারেন। এর কার্যকারিতা খুবই ভালো। ইন্ডোফ্রি ওষুধটি সেবনের ফলে আপনার বাচ্চা ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার শারীরিক ত্রুটি থাকলে ওগুলো দূর হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনিও যদি বান্ধত্বের সমস্যা নিয়ে ভুগছেন বা দেখা গেছে আপনি কয়েক বছর যাবৎ বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন কিন্তু আপনার বাচ্চা ধারণ ক্ষমতা কম থাকার কারণে আপনার গর্ভে সন্তানটি আসছে না বা আপনি গর্ভবতী হচ্ছেন না, সেক্ষেত্রে আপনিও ইন্ডোফ্রি ওষুধটি সেবন করতে পারেন। এর কার্যকারিতা খুবই ভালো। ইন্ডোফ্রি ওষুধটি সেবনের অল্প কিছুদিনের মধ্যে একটি ভালো রেজাল্ট পাবেন। ইন্ডোফ্রি ওষুধটি শুধুমাত্র বান্ধত্বের সমস্যার জন্যই দেওয়া হয়ে থাকে না। যে সকল মহিলাদের বা দেখা গেছে স্তন ক্যান্সারের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও ইন্ডোফ্রি ওষুধটি দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, আপনার যদি উক্ত সমস্যাগুলো থেকে থাকে বা উক্ত সমস্যা নিয়ে ভুগছেন, সেক্ষেত্রে আপনিও ইন্ডোফ্রি ওষুধটি সেবন করতে পারেন। বিশেষ করে যারা দ্রুত বাচ্চা নিতে চান বা দ্রুত গর্ভবতী হতে চান, সেক্ষেত্রে আপনি ইন্ডোফ্রি ওষুধটি সেবন করতে পারেন। ইন্ডোফ্রি ওষুধটির কার্যকারিতা খুবই ভালো। চলুন তাহলে ইন্ডোফ্রি ওষুধটির সেবনবিধি বা খাবার নিয়ম জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে। যারা দ্রুত বাচ্চা নিতে চান, তাদের ক্ষেত্রে ইন্ডোফ্রি ওষুধটির খাবার নিয়ম হলো প্রতিদিন একটি ইন্ডোফ্রি ট্যাবলেট মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করে 7ম দিন পর্যন্ত সেবন করতে হবে। আপনাদের সুবিধার্থে আবারও আমি বলে দিই, ইন্ডোফ্রি ওষুধটি দৈনিক একটি করে মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করে 7ম দিন পর্যন্ত সেবন করতে হবে। এবং যাদের স্তন ক্যান্সারের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ইন্ডোফ্রি ওষুধটির খাবার নিয়ম হলো দৈনিক একটি ইন্ডোফ্রি ট্যাবলেট সেবন করা যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে। রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। ইন্ডোফ্রি ট্যাবলেটটি একটি মুখে খাওয়ার ওষুধ। 1 গ্লাস পানি নিয়ে 1টি ট্যাবলেট গিলে ফেলুন। ওষুধটি কোনোভাবেই ভেঙে বা গুঁড়া করে বা চুষে খাওয়া যাবে না। প্রিয় ভিউয়ার্স, ইন্ডোফ্রি ওষুধটিতে যেমন ভালো দিকও রয়েছে, তেমন কিছু খারাপ দিকও রয়েছে, যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী সাইড এফেক্ট রয়েছে ইন্ডোফ্রি ওষুধটিতে। ইন্ডোফ্রি ওষুধটি সেবনের ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে সামান্য কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে। যেমন ইন্ডোফ্রি ওষুধটি সেবনের ফলে হাত পায়ে জ্বালাপোড়া করতে পারে অথবা জ্বালাপোড়া করছে এমনটা অনুভব হতে পারে। কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা গেছে ওজন বৃদ্ধি পেতে পারে বা শরীর ভারী ভারী অনুভব হতে পারে। দেখা গেছে মনে হতে পারে শরীরের অনুভব বা ওজনটা বেড়ে গেছে। অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে বমি বমি ভাব হতে পারে অথবা বমি হচ্ছে এমনটাও দেখা দিতে পারে। এবং কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে রক্তস্রাবের সমস্যা দেখা দিতে পারে। দেখা গেছে অতিরিক্ত রক্তস্রাব হতে পারে এবং ইন্ডোফ্রি ওষুধটি সেবনের ফলে পেটে ব্যথা করছে বা পেটে ব্যথা দেখা দিতে পারে। উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ওষুধটি সেবন থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে অথবা ওষুধটি সেবন থেকে বিরত থাকতে বলতে পারে। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালীন সময় অবস্থায় ইন্ডোফ্রি ওষুধটি কোনোভাবেই সেবন করা যাবে না। চলুন তাহলে ইন্ডোফ্রি ওষুধটির বর্তমান বাজার মূল্য বা বর্তমান দাম সম্পর্কে জেনে নেওয়া যাক। ইন্ডোফ্রি ট্যাবলেটটি একটি প্যাকেটে 5টি ট্যাবলেট থাকে। 5টি ট্যাবলেটের দাম 200 টাকা, অর্থাৎ 1টি ট্যাবলেটের দাম পার পিস 40 টাকা করে। সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে কিনতে হবে। ইন্ডোফ্রি ট্যাবলেটটি কেনার পূর্বে এবং সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে কিনতে হবে এবং সেবন করতে হবে।
যদি ইন্ডোফ্রি ওষুধটি এক্সপায়ার হয়ে যায় আর আপনি ওষুধটি সেবন করেন, সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা বা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অতি সতর্কতার সাথে ইন্ডোফ্রি ওষুধটি সেবন করতে হবে। যদি আপনি ইন্ডোফ্রি ওষুধটি সঠিক নিয়মে সেবন করেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যে ভালো একটি রেজাল্ট পাবেন। প্রিয় ভিউয়ার্স, ইন্ডোফ্রি ওষুধটি নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরও যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।